সবাইকে আমন্ত্রণ করোনা নিউজলাইনে, আপনাদের সাথে আছি আমি ইসরাত আমিন। ঈদের পর বাড়ছে করোনা সংক্রমণ এবং হার দুই, আর একই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তাই টিকার ঘাটতি মেটাতে চীনের সাথে চুক্তি প্রায় শেষ পর্যায়ে, আর রাশিয়ার সাথে চুক্তিতে টিকার দাম নিয়ে চলছে দর কষাকষি। তবে চুক্তিতে অবশ্যই সরকারকে সতর্ক অবস্থানে থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা। ঈদের পরদিন 15ই মে দেশে করোনা শনাক্তের হার ছিল 6.95%। ওই দিন করোনায় আক্রান্ত হন 261 জন। ছুটি শেষ হলে সবাই কর্মস্থলে ফিরে আসতে শুরু করেন, বাড়তে থাকে করোনা সংক্রমণের হার এবং সংখ্যা। 16ই মে শনাক্ত 363, আর মারা যান 32 জন। দিন দিনই বাড়ছে শনাক্তের হার এবং সংখ্যা। 17ই মে এই হার ছিল 6.75%, 19 মে এই হার ছিল 7.83, আর শনাক্ত হন 1608 জন। বৃহস্পতিবার এই হার 7.50%, মৃত্যু 36 জনের। করোনার সংক্রমণ রোধে অন্যতম হাতিয়ার টিকা, তবে সংকটে টিকাদান কার্যক্রম বন্ধের পথে, ফলে টিকার যোগান ঠিক রাখতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে সরকার। তবে ভারত থেকে টিকা পাওয়া প্রায় অনিশ্চিত। ইন্ডিয়া কখনো বলে নাই দিবে না ভ্যাকসিন, তবে দিতে পারতেছে না। এক্সপোর্টে বারো থাকে, আপনি গিফট করেন, দেখেন ওই অ্যাভিনিউসটা পাবেন কিনা, আগে তো গিফট করেছেন। পররাষ্ট্রমন্ত্রী জানালেন, চীনের টিকা পেতে চুক্তি প্রায় শেষ পর্যায়ে, আর রাশিয়ার সাথে টিকার দাম নিয়ে চলছে দর কষাকষি। চায়না মোটামুটি ফাইনাল পর্যায়ে আছে। চায়না 3টা ডকুমেন্ট পাঠিয়েছিল, এর মধ্যে আমরা 2টো পাঠিয়েছি ফিল আপ করে। রাশিয়ার সাথেও আমাদের এই এখনও ডকুমেন্ট সবগুলো, কিছু হয়েছে কিছু হয় নাই, এবং এক সময় একটা অ্যামাউন্ট বলা হয়েছে, পরে আবার চেঞ্জ করা হয়েছে। তবে চুক্তিতে দর কষাকষিতে সরকারকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তাদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতেই সময় লাগবে, কারণ এই ক্ষেত্রে তো দর কষাকষিতে তারা যেহেতু আপার হ্যান্ডে রয়েছে আপনার, এবং এখানে খুব সূক্ষ্ম দর কষাকষি লাগবে, এবং সেখানে শুধু যে কোম্পানি থেকে কোম্পানি, ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে, বা ব্যক্তি থেকে ওই দেশের সরকার পর্যায়ে কন্ট্রাক্ট করলে হবে না। এদেশে যেহেতু এইগুলো শেষ পর্যন্ত জনগণের স্বাস্থ্য নিরাপত্তার সঙ্গে জড়িত, অর্থনৈতিক বিষয় জড়িত রয়েছে, সেই বিষয়গুলোর জন্য সরকারের একটি ওভারভিউ থাকতে হবে এবং ওভারসাইট থাকতে হবে। এছাড়া কিন্তু শুধু ব্যক্তির হাতে ছেড়ে দিলে হবে না। আশিকান প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। আজকে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর ফজলে রাব্বি চৌধুরী। তিনি ইনফেকশাস ডিজিজ ও মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ডক্টর ফজলে রাব্বি, আপনাকে স্বাগত চ্যানেল 24-এ। কী অবস্থা, কেমন আছেন আপনি? জি ধন্যবাদ, আপনাকেও স্বাগত এবং দর্শকদেরও শুভেচ্ছা। আচ্ছা, প্রথমেই যে ব্যাপারটা জানতে চাচ্ছি আপনার কাছে, যে আগেই কিন্তু আমরা শঙ্কা করেছিলাম ঈদের পরবর্তী পরিস্থিতি নিয়ে, তো আমরা প্রতিবেদন দেখছিলাম, প্রতিবেদনে বলা হচ্ছে যে ঈদের পর কিন্তু করোনা সংক্রমণ এবং হার এবং মৃত্যু হার সবই বেড়েছে। আপনার কাছে প্রথমেই যে জিনিসটা জানতে চাই, যে হাসপাতালগুলোর চিত্র এখন কেমন? আপনিও যদি হাসপাতালে রয়েছেন। হাসপাতালগুলো এখন অবস্থা অনেকটাই ভালো। লকডাউন দেওয়ার পরবর্তীতে আমাদের হাসপাতালগুলোতে ভর্তির হার অনেকাংশেই কমে এসেছে, অন্তত আমি বিএসএমএমইউ কোভিড হসপিটালের কথা বলতে পারি। এখানে আমাদের গত এক মাস ধরেই ভর্তির হার অনেক কম, এবং আমরা অনেকটাই, আমাদের প্রায় অর্ধেকের বেশি বেডই এখন ফাঁকা রয়েছে, এবং হাসপাতালের উপরে চাপ এখন অনেকটাই কম। এবং লকডাউন যে এটা, এটার পেছনে লকডাউনের যে ভূমিকা আছে সেটা বোঝা যাচ্ছে, কারণ লকডাউন, পার্শিয়াল লকডাউন শুরু হওয়ার পরেই ভর্তির হারটা আস্তে আস্তে কমে এসেছে। তবে ঈদের ব্যাপারটিও মাথায় রাখতে হবে, যেহেতু একটা লম্বা ছুটিও চলছে এবং লম্বা ছুটিতে অনেকেই ঢাকা ছেড়ে চলে গিয়েছেন। আপনারা জানেন যে কোভিডের, যেটা সিভিয়ার কোভিড রোগীদের 66% রোগী ঢাকা। সো ঢাকায় যেহেতু এখন জনসংখ্যাও কম, লকডাউন সব মিলিয়ে হাসপাতালগুলোতে এখন অনেক অনেক আসনই ফাঁকা রয়েছে, এবং আমরা চিকিৎসকরাও এখন আগের তুলনায় একটু, এই মুহূর্তে একটু স্বস্তিতে রয়েছে। হ্যাঁ, এবার
জনগণের মধ্যে সচেতনতার ব্যাপারটা, বিশেষ করে মাস্ক ব্যবহারের সচেতনতার যে ব্যাপারটা সেটা আমরা অনেকটাই লক্ষ্য করেছি। ডক্টর ফজলে রাব্বি, আপনি বলছেন যে হাসপাতালগুলোর অবস্থা আগের তুলনায় ভালো, কিন্তু যেটা হয়েছে যে পার্শ্ববর্তী দেশ ভারতের যে ভ্যারিয়েন্ট সেটা কিন্তু খুব দ্রুত সংক্রমিত হয় আমরা জেনেছি, তো এরই মধ্যে বাংলাদেশে বেশ কিছু জায়গায় কিন্তু শনাক্ত হয়েছে, তো সেক্ষেত্রে আমরা কতটা প্রস্তুত ভারতীয় এই ভ্যারিয়েন্ট মোকাবেলায়? সেটার জন্যই তো আসলে আমরা সবাই, আপনি ঠিকই বলেছেন, ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ করার সক্ষমতা অন্য ভ্যারিয়েন্টের চেয়ে অনেক বেশি, তো এবং বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্টের উপস্থিতি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে, সম্ভবত এটা আরো আগে থেকেও ছিল। এখন এটা নির্ভর করবে এই এই সংক্রমণের সুযোগটা আমরা কতটুকু করে দিচ্ছি। তো যেহেতু ঈদে বাড়ি ছেড়ে যাওয়ার উপলক্ষে প্রায় 1 কোটি মানুষ ঢাকা থেকে মুভ করেছেন, আমি আবারও যেটা বলছিলাম হটস্পটটা তো ঢাকা, ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ, তো এখানে একটা বিশাল জনগোষ্ঠী তারা বাড়ি গিয়েছেন, আবার বাড়ি থেকে ফিরবেন, এবং অনেকটা স্বাস্থ্য সচেতনতা বা ওইটা মেনটেন করার ইয়েটা আমরা দেখি নাই, সুতরাং সেক্ষেত্রে সংক্রমণের হার বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং সংক্রমণের হার যদি বাড়ে তাহলে অবশ্যই হাসপাতালগুলোতে ভর্তির হারও বাড়বে কোনোপনিকভাবে, এবং এটা ভারতের উদাহরণ, আমাদের দেশে এটা হতে পারে, হতে পারে না যে তা নয়, এটা সমূহ সম্ভাবনা রয়েছে এবং এর জন্য আমাদেরকে আসলে পর্যাপ্ত প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকতে হবে, কিন্তু প্রস্তুতিগুলো কেমন হবে সেটা নিয়ে প্রশ্ন করব, তার আগে একটা বিরতিতে যেতে চাই। দর্শক, কর্ণার নিউজ লাইনে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকবেন আশা করি। কর্ণার নিউজ লাইনে আরও একবার স্বাগত। ডক্টর ফজলে রাব্বি চৌধুরী রয়েছেন আমাদের সাথে, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। ডক্টর ফজলে রাব্বি, আমরা কথা বলছিলাম বিরতির আগে ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে, তো ঈদের পর সংক্রমণ এরই মধ্যে কিন্তু অনেকটাই বেড়েছে, ভারতীয় ভ্যারিয়েন্ট মোকাবেলায় এখন পর্যন্ত আসলে কী ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি বা হাসপাতালগুলো কতটুকু প্রস্তুত এই ভ্যারিয়েন্ট মোকাবেলায়? জি, যেটা আমরা আলাপ করছিলাম যে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ করার প্রবণতাটা অনেক বেশি থাকে, তো সেই অনুযায়ী আমাদের অবশ্যই যে 4টা হটস্পট আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি, যে ঢাকা, চিটাগং, নারায়ণগঞ্জ এবং গাজীপুর, এই 4টা জেলায় অন্তত হাসপাতালগুলোকে পূর্ণ প্রস্তুত থাকতে হবে, এবং প্রয়োজনে যাতে খুব দ্রুততম সময়ে বিছানা বাড়ানো যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই 4টা জেলায় যে যত কোভিড হাসপাতাল রয়েছে, যারা কোভিড সেবা দেন, প্রত্যেকের তারা তাদের অক্সিজেনের সরবরাহগুলো এই সুযোগে ঠিক করে নিতে পারেন, যে অক্সিজেন লাইনগুলো ঠিক আছে কিনা এবং অক্সিজেনকে কিভাবে সর্বোত্তম ব্যবহার করা যায় এই পদ্ধতিগুলোর দিকে ওনাদের নজর দিতে হবে। তাছাড়া আপনি জানেন যে অনেক বেশি রোগী যখন চলে আসবে তখন অক্সিজেনের ডিমান্ড অনেক বেড়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা অন্যান্য পদ্ধতির দিকে, আমাদের ইনোভেটিভ অ্যাপ্রোচের দিকে আমাদের নজর দেওয়া উচিত। যেমন হাই ফ্লো নেজাল ক্যানুলাতে আপনি জানেন যে অনেক বেশি অক্সিজেন খরচ হয়, তো হাই ফ্লোর সাথে আমাদের অন্যান্য যে আমরা নন ইনভেসিভ ভেন্টিলেশন বলি, বাইপ্যাপ মেশিন, সিপ্যাপ মেশিন, অক্সিজেন কনসেন্ট্রেটর, এগুলোর ব্যবস্থা থাকতে পারে। তাছাড়া আরো কোনো উদ্ভাবিত পদ্ধতি যদি থাকে যেখানে সর্বোত্তম অক্সিজেন ব্যবহার করা যায়, সেগুলোর ব্যাপারে হাসপাতালগুলোর এই ক্যাপাসিটি গুলো ডেভেলপ করতে হবে অন্তত এই 4টা জেলায়, কারণ যদি আবারও কেসের পরিমাণ বাড়ে এটার উপরেই বেশি চাপ পড়বে। তাছাড়া যে সকল স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স এবং আমাদের আরো নিচের দিকের যারা যে সকল স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন, তাদের ট্রেনিং এবং রিট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ, এই ট্রেনিং রিট্রেনিংটা জারি রাখতে হবে। আবার আপনি জানেন যে যারা কাজ করছেন এই কোভিড হাসপাতালে, তারা প্রায় 14 মাস হয়ে গেল, কিন্তু প্রায় 1 বছর ধরে কাজ করছেন, তো তাদেরও কিন্তু অনেক স্ট্রেসফুল টাইম যাচ্ছে, এটাকেও কিভাবে রেশনিং করা যায়, অন্যান্য সকলকে ইনভলভ করে এই এই ম্যানেজমেন্ট গুলো, এই পরিকল্পনাগুলো এই সময়ের ভিতর নিতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় বেডও বাড়ানো প্রয়োজন হতে পারে, এটারও প্রস্তুতি থাকতে হবে। ফজলে রাব্বি, আরেকটা ব্যাপার জানতে যাচ্ছি যে এরই মধ্যে কিন্তু বেশ কিছু মানুষকেই ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়েছে, অনেকেই ভ্যাকসিন নিয়েছেন, যারা ভ্যাকসিন নিয়েছেন তারা কি সেক্ষেত্রে এই যে ভারতীয় ভ্যারিয়েন্ট, তারা কি এই ভ্যারিয়েন্ট থেকে আসলে কতটা শঙ্কামুক্ত থাকার সম্ভাবনা রয়েছে? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ভারতীয় ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রমণ করতে পারে, কিন্তু ভারতীয় ভ্যারিয়েন্টের যে মিউটেশনটা যে জায়গায় হয়েছে, স্পাইক প্রোটিনের যে জায়গাটাতে মিউটেশনের কারণে এই ভ্যারিয়েন্টটি তৈরি হয়েছে, এই মিউটেশনের আমরা বলি এটা ইমিউন এসকেপ করার সক্ষমতা কম। তো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অথবা স্পুটনিক ভ্যাকসিন বা সিনোফার্মের যে ভ্যাকসিন, এরা যারা ভ্যাকসিনেটেড তাদেরকে এই ভ্যাকসিনকে সে পাশ কাটানোর সম্ভাবনা তার দ্বারা কম, যেটা অনেক বেশি সম্ভাবনা রয়েছে বা সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট বা ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্টের। তো এটা হলো সুখের বিষয় যদি আমরা ভ্যাকসিনেট করে দিতে পারি। এর জন্যই কিন্তু ভারত ভ্যাকসিনেশনের ব্যাপারে এত ক্রেজি আচরণ করছে, যে ইভেন তারা WHO কোভ্যাক্স সবাইকে না করে দিচ্ছে, কারণ তারা জানে যে এই ভারতীয় ভ্যারিয়েন্টের এগেনস্টে সবাইকে ভ্যাকসিনেট করতে পারলে অন্তত তারা রক্ষা পাবে। সো এটা সুখের কথা হলো যে যদি কেউ ভ্যাকসিনেটেড থাকেন, এখানে ইমিউন এসকেপ হয়ে যাওয়ার সম্ভাবনা এটার দ্বারা কম। যদি কেউ আক্রান্ত হয়েও যান, তার সিভিয়ার কোভিড বা তীব্র মাত্রার কোভিড বা হাসপাতালে ভর্তি হওয়ার হয়তো প্রয়োজন হবে, সেটা যে ভ্যাকসিনই উনি নিয়ে থাকেন না কেন, যেটা যে কোনো ভ্যাকসিনই উনি নিয়ে থাকেন না কেন। ডাক্তার ফজলে রাব্বি, আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম যে যেহেতু ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলছি আমরা, যে ভারতে আমরা যে দৃশ্য দেখেছি আসলে এই গত এক দুই মাসে, বাংলাদেশে এই ভ্যারিয়েন্ট এরই মধ্যে শনাক্ত হয়েছে, বাংলাদেশে কি পরিস্থিতি সেরকমই হবার সম্ভাবনা রয়েছে, নাকি সেক্ষেত্রে কিছুটা আমরা ইতিবাচক অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে? জি, মানে ভারতের মুশকিল যেটা হয়েছে, ভারতে কিন্তু মর্টালিটি খুব বেশি না, ভারতের মর্টালিটি কিন্তু 1%, এই ভ্যারিয়েন্ট কিন্তু অনেক বেশি ফ্যাটাল না। হ্যাঁ, যেটা মুশকিল হয়েছে যে অনেক বেশি মানুষকে আক্রান্ত করলে পুনঃপুনিকভাবে সিভিয়ার কোভিড এর সংখ্যা, রোগীর সংখ্যাও অনেক বেড়ে যায়, সো মৃত্যুর পরিমাণটাও অনেক বেশি চোখে পড়ে। কিন্তু আপনি যদি এটাকে টোটাল আক্রান্ত সংখ্যার সাথে মিলাতে যান, তাহলে কিন্তু ভারতে মর্টালিটি মাত্র 1%। তো বাংলাদেশে, এবং আরেকটা জিনিস উল্লেখযোগ্য যে ভারতে আক্রান্তের 88% বয়স কিন্তু 45 বা 50-এর উপরে, সো এটা এখনো কিন্তু এল্ডারলি জনগোষ্ঠীকেই বেশি আক্রান্ত করছে, এবং ভারত তো বিরাট জনসংখ্যার দেশ, এটা চোখে পড়ছে অনেক বেশি। তো বাংলাদেশে এখনো যারা এক্সপোজ হয়েছেন তারা তো ইয়াং জনগোষ্ঠী, যখন আমাদের এল্ডারলি জনগোষ্ঠী তাদের দ্বারা আক্রান্ত হবেন, সংক্রমিত হবেন, তখনই বাংলাদেশের এই চিত্রটা উঠে আসবে। তবে ভারতের মতো এরকম ম্যাসাকার হওয়ার সম্ভাবনা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের দেশে এরকম হওয়ার সম্ভাবনা কম। কারণ হলো ভারতে যেভাবে রিলিজিয়াস গ্যাদারিং কে সুযোগ করে দেওয়া হয়েছে, যেভাবে নির্বাচন কেন্দ্রিক পলিটিক্যাল গ্যাদারিং এর সুযোগ দেওয়া হয়েছে, আমরা তো সেটা আগে থেকে আজ করতে পেরে অনেকখানি এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি। এর জন্য আমার ধারণা ভারতের মতো হয়তো এরকম ক্যাটাস্ট্রফি বা ক্রাইসিস হয়তো আমাদের হবে না। তাছাড়া আমাদের প্রস্তুতিটাও একদম খারাপ না, সরকার তো চেষ্টা করছে বিভিন্ন মহলে, প্রাইভেট সেক্টরও চেষ্টা করছে, তো এত এত মারাত্মক হয়তো নাও হতে পারে, তবে অবশ্যই একটা সার্জ বা ওয়েভ হওয়ার সম্ভাবনা থাকে, এবং এতে করে মুশকিল হলো হাসপাতালের উপরে চাপ বেড়ে যায়, এটাই হলো মুশকিল। হাসপাতালের উপরে চাপ বেড়ে গেলে তখন আপনার ক্যাপাসিটি অনেক বাড়াতে হয়, যেটাতে আমরা পারবো কিনা এটাই হলো আমাদের চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আসলে সবচেয়ে বড় যে জায়গাটা, যে নাগরিকের সচেতনতা, সেটা সবচেয়ে বেশি জরুরি। ডাক্তার ফজলে রাব্বি, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা আরও কিছু কথা বলবো এ বিষয়ে। এ পর্যায়ে একটা বিরতি নিতে হচ্ছে, করোনা নিউজ লাইনে আরও একটি বিরতি নিচ্ছি, দর্শক সাথেই থাকুন। করোনা নিউজ লাইনে আরও একবার স্বাগত। ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী রয়েছেন আমাদের সাথে। ডাক্তার ফজলে রাব্বি, জানতে চাচ্ছি এবার ভ্যাকসিন নিয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, যে যে ভ্যাকসিনগুলো আসবে বা এখনও চুক্তির অপেক্ষায় রয়েছে, সেই ভ্যাকসিনগুলোর কার্যকারিতা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন। জি, এই ব্যাপারটা আসলে একদম পরিষ্কার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পর্যন্ত যে ভ্যাকসিনগুলোকে স্বীকৃতি দিয়েছে, অথবা যে ভ্যাকসিনগুলোর কথা আমরা খুব বেশি শুনছি, যে 4-5টা ভ্যাকসিন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, রাশিয়ার স্পুটনিক, চায়নার সিনোফার্ম এবং মডার্না, ফাইজার, জনসন অ্যান্ড জনসন, এই 6টা ভ্যাকসিনই কিন্তু এখন ব্যাপকভাবে বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে, এবং আমরাও চেষ্টা করছি বিভিন্ন মাধ্যমে এই ভ্যাকসিনগুলো দেশে নিয়ে আসার। এবং একটা বিষয় পরিষ্কার যে এই 6টা ভ্যাকসিনই কিন্তু কার্যকর, এটা সাইন্টিফিক্যালি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত, এই 6টা ভ্যাকসিনই কার্যকর। কেউ হয়তো 96-97% কার্যকর, কেউ হয়তো 70-80% কার্যকর, কিন্তু প্রত্যেকেই কার্যকরভাবে কোভিডের বিরুদ্ধে প্রতিরক্ষা দিতে সক্ষম।
সুতরাং আমরা যে ভ্যাকসিন যখনই আমাদের দেশে আসুক না কেন, এই 6টা ভ্যাকসিনের প্রত্যেকটাই কিন্তু যারা ভ্যাকসিন নেননি তারা এটা নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন, এবং প্রত্যেকটা ভ্যাকসিনের সেফটি প্রোফাইল বা সাইড এফেক্ট প্রোফাইল অনেকটা কাছাকাছি। একমাত্র জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের ক্ষেত্রে হয়তো একটু ব্লাড ক্লট করার প্রবণতা বেশি দেখা গিয়েছে, কিন্তু সেটাও খুব নেগলিজিবল। সুতরাং আমাদের দেশে যে নিগোসিয়েশন গুলো চলছে সরকারের মাধ্যমে চায়নার সাথে, রাশিয়ার সাথে, এবং আমেরিকা থেকে আবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা আনার, ফাইজার আনার, প্রত্যেকটা ভ্যাকসিন যে যেটা আপনি পাবেন হাতের কাছে, আমি সবাইকে অনুরোধ করব সেই ভ্যাকসিনকেই নিয়ে নিতে হবে। আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে যাচ্ছিলাম যে বিরতিতে আপনি বলছিলেন যে ভারতীয় ভ্যারিয়েন্ট ভারতে এত খারাপ অবস্থা হওয়ার কারণ হচ্ছে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী প্রচুর জনসমাগমের কারণ। তো সেক্ষেত্রে আমাদের যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কোনো ধরনের সচেতনতামূলক পরামর্শ রয়েছে কিনা? জি, আমি আসলে আপনার আপনার কথাকেই আমি পুনরুচ্চারণ করব। আপনি একটা পর্যায়ে বলছিলেন যে আমাদের স্বাস্থ্য সুরক্ষার সচেতনতাটা যাতে আমরা ভুলে না যাই, সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে এই বেসিক জিনিসটা যে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করা এবং যে কোনো ধরনের পাবলিক গ্যাদারিং অ্যাভয়েড করা, বিয়ে শাদি অনুষ্ঠান পার্টি এগুলোকে অ্যাভয়েড করা, এগুলো খুবই জরুরি। এবং সামনে যেহেতু এই ভারতীয় ভ্যারিয়েন্টের দ্বারা আরেকটা সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমাদেরকে আগামী 2-3 মাস খুবই রেসপন্সিবল আচরণ করতে হবে, মানে রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে। এবং এই দুটো জিনিসকে আমাদের অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে, প্লাস সাবান পানি দিয়ে বা স্যানিটাইজার দিয়ে বারে বারে হাত পরিষ্কার করা, এই তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ আমি বলবো যে ভ্যাকসিন যখনই আমাদেরকে ব্যবস্থা করা হোক, সেই ভ্যাকসিন যারা ভ্যাকসিন নেননি তারা ভ্যাকসিনটা যাতে নিয়ে নেন। এটা করতে পারলেই কিন্তু আমরা কোভিড থেকে নিজেকে এবং নিজের পরিবারকে, নিজের কমিউনিটিকে মুক্ত রাখতে পারবো। ডক্টর ফজলে রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, করোনা নিউজ লাইনে আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।